আসসালামু আলাইকুম। তো আজকে আরও নতুন দুইটা এয়ারড্রপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এইটা যারা নতুন অনেকেই জয়েন করছেন, তারা এগুলোর টাস্ক কীভাবে পূরণ করবেন জাস্ট আমি ওইটাই আজকে দেখাবো। তো ফার্স্ট অ্যাড আমাদের এয়ারড্রপ আমি দিয়ে দিব একটু পরে, 110 নম্বর এবং 111 নম্বর। তো আপনারা জাস্ট 110 নম্বরের এই লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন। তো আমি ফার্স্ট অ্যাড আপনাদেরকে 110 নম্বরের কাজটা দেখাই দিই। জাস্ট লিঙ্কের ওপর ক্লিক করার সাথে সাথেই আমি অলরেডি কাজটা করছি। তো আপনাদের নিচে সবার নিচে থাকবে হচ্ছে স্টার্ট বাটন, জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনারা নিচে আরও একটা অপশন পাবেন, এয়ারড্রপ ডিটেলস। তো এয়ারড্রপ ডিটেলসের ওপর ক্লিক করবেন। তো এয়ারড্রপ ডিটেলসের ওপর ক্লিক করার পরে আবার নিচেই আপনার থাকবে হচ্ছে, এখানে নিচেই আপনার থাকবে জয়েন এয়ারড্রপ। তো জয়েন এয়ারড্রপ মারার পরে আমাদের এইরকম সিম্পলি আপনার কাজগুলো চলে আসবে। তো আপনারা জাস্ট এই টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, টুইটারে লাইক করবেন এবং টুইটারের এই পোস্টটা রিটুইট করবেন। দেন আমাদের এখানে বলছে তারা হিকো অ্যাড্রেস দিতে হবে, তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আর হিকো যদি অ্যাড্রেস না থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার স্মার্ট চেইনের অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। তো ফার্স্ট অ্যাড আমরা কাজটা করি। তো আমরা ফার্স্ট অ্যাড টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি। তো আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে সবার নিচে দেখতে পারবেন জয়েন নামে বাটন থাকবে, জাস্ট জয়েন করবেন। আমি অলরেডি জয়েন করাই আছি। তারপরে টেলিগ্রাম চ্যানেল জাস্ট এটাতেও সেমভাবে জয়েন করবেন নিচে ক্লিক করে। তারপরে এখানে থাকবে হচ্ছে আপনার টুইটার, জাস্ট এটার উপর ক্লিক করে আপনারা জাস্ট ফলো করে নেবেন। তো আমি একটা ভিডিওতে আপনাদেরকে দুইটা কাজ দেখাচ্ছি, জাস্ট এখানে ফলো করবেন, সবগুলোর কাজই সেম প্রায়। তারপরে এখানে যে আপনার রিটুইট যে পোস্ট করতে বলছে, জাস্ট এই পোস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন করবেন, ওপেন দেওয়ার পরে জাস্ট এখানে একটা লাভ দেবেন এবং এখানে ক্লিক করার পরপরই আপনি নিচে দেখতে পাবেন রিটুইট নামে একটা অপশন থাকবে, জাস্ট রিটুইটে ক্লিক করলে এটা রিটুইট হয়ে যাবে। দেন আপনারা আবার ব্যাক চলে আসবেন বটে। দেন এখানে আপনার যেহেতু সবগুলো কাজ করা শেষ, সিম্পলি কিন্তু আমাদের কাজ করা শেষ, দেন আমাদের নিচে থাকবে হচ্ছে সাবমিট মাই ডিটেলস। জাস্ট সাবমিট মাই ডিটেলসে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে ওরা চাইছে হচ্ছে সাবমিট মি ইয়োর টেলিগ্রাম ইউজার নেম। তো আপনারা টেলিগ্রামের ইউজার নেমটা কই পাবেন? তো আমি টেলিগ্রামে একদম ব্যাক করবেন। করার পর যে থ্রি ডট মেনু আছে, এই আপনার থ্রি ডট যে মেনু আছে জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেটিং অপশনটা আছে জাস্ট ওইখানে ক্লিক করবেন। এগুলো সব এক জায়গায় সেভ করে রাখবেন, আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক, টুইটার ইউজার নেম, আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং এই যে আপনার টেলিগ্রাম ইউজার নেম, এগুলো সব এক জায়গায় সেভ করে রাখবেন নোটপ্যাডে। তো এখানে দেখেন আমার ইউজার নেম হচ্ছে @shahryar1। তো আমি আবার ব্যাক চলে যাই। তো আপনারা যদি এভাবে ব্যাক হয়ে চলে আসেন সেক্ষেত্রে দেখেন আপনারা যদি আবার এই লিঙ্কের ওপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের আবার ফার্স্টের থেকে প্রথম থেকে কাজটা করতে হবে। সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক না করে এখানে দেখতে পারবেন যে নিউ ইয়ার ড্রপ লেখা আছে, তারপরে অগি ফিনান্স, এটা কিন্তু এই কাজের নাম। তো আমরা কিন্তু এটা জাস্ট সিম্পলি এখান থেকে সার্চ দিতে পারি, অগি লিখলেই চলে আসবে। ওয়েট নেটপিং। তো অগি লেখার সাথে সাথে আমাদের মাঝে কিন্তু চলে আসলো। তো নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু আসলে আমাদের বট। তো আমাদের যেহেতু কাজ বটে, সিম্পলি আমরা বটের উপর ক্লিক করে দেব, আবার কিন্তু আমাদের আগেকার পেজে আমরা চলে আসবো। দেন এখানে আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা আমি দিয়ে দিছি, আপনারা দিয়ে দিবেন। দেন সাবমিট মি ইয়োর টুইটার ইউজার নেম, দেন আপনারা টুইটারের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো টুইটারের ইউজার নেমটা কই থাকে জাস্ট আমি সিম্পলি ওইটা দেখাই, একটু ওয়েট। তো ব্যাক চলে আসবেন, আবার টুইটারে যাবেন। যাওয়ার পর যে প্রোফাইল আইকনটা আছে, এই প্রোফাইল আইকন জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন এখানে আমার নিচে MD Shahryar3, এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনাদেরও এরকম ইউজার নেমটা থাকবে। তো আপনারা সিম্পলি এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। দেন এইখানে তারা চাইছে হচ্ছে হেকো অ্যাড্রেস। তো হেকো অ্যাড্রেস যদি না থাকে, ওয়ালেট যদি না থাকে তাহলে সমস্যা নাই, আপনারা সিম্পলি যাবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে। এবং ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে যে আপনার স্মার্ট চেইন যে আপনার কয়েনটা আছে জাস্ট এটার উপর ক্লিক করে আপনারা স্মার্ট চেইনে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তারপরে আপনাদের এই কাজটা শেষ। তারা কংগ্রেচুলেশন জানাবে, তো আমাদের কাজটা শেষ। তো এইটাই একটা কাজ আমাদের প্রপারলিভাবে কমপ্লিট।
তো দুই নম্বর আমি কাজটা দেখাই তো দুই নম্বরের ইন্টারফেসটা থাকবে সেম এরকম এরকম তো আপনারা জাস্ট জয়েন নাও এই বাটন ইয়াতে ক্লিক করে দিবেন লিংকে তো আমি লিংকে ক্লিক করে দেই এটাও আমি করছি তো নিচে সিম্পলি আপনারা থাকবে স্টার্ট বাটন স্টার্ট দিবেন দেওয়ার পরে জয়েন এয়ারড্রপ থাকবে সবার নিচে তো জয়েন এয়ারড্রপে মারবেন মারার পরে আপনাদের মাঝে এরকম চলে আসবে তো এইখানে আসার পরে আপনারা এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন তাদের এয়ারড্রপ রুলস তারা বলে দিছে আমাদের মাস্ট বি এগুলোতে জয়েন করতে হবে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এবং ফলো করতে হবে টুইটারে এবং রিটুইট করতে হবে পিন পোস্টে এবং তিনজনকে ট্যাগ করতে হবে এটা আপনারা কীভাবে করবেন আমি এটা দেখাচ্ছি এবং নিচের যেগুলো ট্যাক্স আছে এগুলো হচ্ছে অপশনাল করলে করতে পারেন না করলে কোনো প্রবলেম হবে না তো আমরা সিম্পলি এখানে আগেরবার তো আমি দেখাইছি যে কীভাবে আপনারা জয়েন করবেন তো আপনারা এখানে ক্লিক করে গ্রুপে জয়েন হবেন এবং এখানে ক্লিক করে আপনাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা টুইটারের উপর ক্লিক করে জাস্ট ফলো করবেন টুইটারে এবং মেন যে কাজটা আমাদের রিটুইট বাটনে ক্লিক করতে হবে তারা চাইছে পিন পোস্টে ট্যাগ করতে হবে তিনজন ফ্রেন্ডকে তো আপনারা জাস্ট রিটুইটের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে ওপেন হওয়ার পরে এরকম চলে আসার পরে আমি জাস্ট আন রিটুইট করে দিই তো অন রিটুইট দেন এইখানে আপনাদের যে রিটুইট বাটনটা আছে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে সবার নিচে দেখেন কুইক টুইট নামে একটা অপশন আছে ওইটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটা কমেন্ট লিখবেন আমি যেমন লিখলাম অসাম প্রজেক্ট দেন একটা স্পেস দিবেন দেওয়ার পর অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দেওয়ার পর যে কোনো একটা নাম আপনার ফ্রেন্ড সাইকেলের যে কোনো একটা নাম আপনি লিখবেন সাপোজ আমি সাকিব লিখলাম সাকিব লেখার পরে অনেকগুলো কিন্তু নাম চলে আসলো তো এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন দেন আরও একটা স্পেস দিয়ে নিচে আসবেন আসার পরে অ্যাড্রেস দিবেন দেওয়ার পর সাপোজ আমি রাকিব লিখলাম তো রাকিব লেখার পরে এখানে আবার আমি বলতেছি যে এই দুইটাতে দেখেন আপনার টিক চিহ্ন দেওয়া তো টিক চিহ্ন দেওয়া যেগুলোতে আছে সাইটে এগুলো কখনোই মেনশন করবেন না মেনশন করলে অর্ডার রিপোর্ট মারলে কিন্তু আমাদের টুইটার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এগুলোর নাম কিন্তু ইউজ করতে পারি এগুলোর পাশে কোনো টিক চিহ্ন নাই তো আমি সিম্পলি একটা মেনশন করলাম তো আরও একটা অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে এবার আমি একটা ফাইম লিখলাম আমার ফ্রেন্ডের নাম তো জাস্ট এখানে যেগুলোতে টিক চিহ্ন থাকবে না জাস্ট ওইটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে ওপরে যে রিটুইট বাটনটা আছে জাস্ট রিটুইট করে দেবেন তো আমি রিটুইট করে দিচ্ছি তারপরে নিচে দেখতে পারবেন ভিউ চলে আসবে তো ভিউয়ে ক্লিক করবেন ভিউয়ে ক্লিক করলে আপনার ডাইরেক্ট প্রোফাইলে চলে আসবে দেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ আমাদের যেগুলো মেইনলি তারা ম্যান্ডেটরি টাস্ক দিয়ে দিছিল টাস্ক সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করছি আর এগুলো অপশনাল কাজ আপনারা করলে রিওয়ার্ডটা বেশি পাবেন না করলে কোনো সমস্যা নাই তো আমি মেইন অপশনাল কাজগুলো স্কিপ করলাম দেন আপনাদের নিচে থাকবে সাবমিট ডিটেলস নামে একটা অপশন দেন আপনারা সাবমিট ডিটেলসে মারবেন মারার পরে এরকম আসবে এরকম চলে আসবে তো আসার পরে আরও বলতেছে কি আপনারা ওই টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেলে জয়েন করছেন কি না তো আপনারা যদি জয়েন করে থাকেন তাহলে নিচে একটা অপশন পাবেন ডান নামে তো আপনারা জাস্ট ডানে ক্লিক করে দেবেন তো আমি ডানে ক্লিক করছি তো তারপরে ডানে মারার সাথে সাথে আমাদের মাঝে এরকম চলে আসবে তো বলতেছে তারা সাবমিট ইওর টুইটার প্রোফাইল লিঙ্ক তো আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে টুইটারের এটা আপনারা পেস্ট করে দেবেন তো কালকে অনেকেই দেখলাম যে প্রবলেম ফেস করছেন টুইটারের লিঙ্কটা বের করতে তো সিম্পলে আপনারা টুইটারে চলে যাবেন ব্যাক দিবেন তো এইরকম ইন্টারফেস আসার পরে আপনি দেখবেন যে ওপরে আপনার প্রোফাইল শো করতেছে জাস্ট আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সিম্পলে এখানে প্রোফাইল লেখা জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে থ্রি ডট মেনু আছে জাস্ট ওইটাতে ক্লিক করবেন করার পরে সবার উপরে দেখতে পারবেন যে শেয়ার নামে অপশন শেয়ার জাস্ট শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে যে কোনো নোটপ্যাড আপনার ফোনে নোটপ্যাড থাকেই তো আপনি যে কোনো একটা নোটপ্যাডের ওপর ক্লিক করে দেবেন তো আমি নোটপ্যাডের ওপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার লিঙ্কটা কিন্তু চলে আসছে এখানে তো আমি জাস্ট এই লিঙ্কটা কপি করলাম আপনারা এটা নোটপ্যাডে কপি করে রাখবেন এতে আপনাদের সবসময় লাগবে এগুলো কাজের ক্ষেত্রে আপনার টুইটার লিঙ্ক মাস্ট বি লাগবেই তো কপি করার আনার পরে তারপরে আবার ব্যাক চলে আসবেন টেলিগ্রামে তো টেলিগ্রামে চলে আসার পর জাস্ট সিম্পলে আপনারা পেস্ট করে দিবেন আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেন এখানে বলছে তারা এখানে অপশনাল যেগুলো কাজ মিডিয়ামে ফলো করতে বলছে তো আমাদের যেহেতু মিডিয়াম নাই সেক্ষেত্রে দেখেন এখানে স্কিপ নামে একটা অপশন আছে জাস্ট স্কিপের উপর একটা ক্লিক করে দেবেন
তো স্কিপের উপর ক্লিক করার সাথে সাথে আরও একটা কাজ চলে আসবে, অপশনাল কাজ, যেটা ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলে। তো এটা অপশনাল যেহেতু, সেক্ষেত্রে আপনারা জাস্ট স্কিপে ক্লিক করে দেবেন। দেন এখানে মেন পয়েন্ট হচ্ছে আমাদের সাবমিট করতে হবে বেব 20 বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটা আমাদের এখানে পেস্ট করতে হবে। তো আপনারা সরাসরি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে, চলে আসার পর স্মার্ট চেইন, চলে আসার পর এখানে যে স্মার্ট চেইন অপশনটা আছে কয়েনটা, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে এসে আপনারা জাস্ট পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপরে আপনাদের এখানে বলবে হচ্ছে লাস্ট একটা কাজ দিবে তারা, যে তাদের অ্যাডভার্টাইজার যে চ্যানেলটা আছে এটাতে জয়েন করবেন, গ্রুপে জয়েন করবেন। করার পরে জাস্ট নিচে থাকবে হচ্ছে ডান বাটন, ডানে ক্লিক করবেন। তো আমাদের এই কাজটাও শেষ। দেন এখানে বলছে তারা তাদের অ্যাডভার্টাইজার যে টুইটার পেজটা আছে সেটাতে আপনারা ফলো করবেন এবং এই টুইট যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে জাস্ট রিটুইট করবেন, মানে এই টুইটের উপর ক্লিক করে ওপেন দিবেন। দেওয়ার পরে আমি আর রিটুইট করি, জাস্ট এখান থেকে আপনারা রিটুইট যে বাটনটা আছে এখানে ক্লিক করে যে রিটুইট, সবার ফার্স্টে রিটুইট লেখা, জাস্ট এটার উপর ক্লিক করবেন। আমাদের রিটুইট হয়ে গেল। দেন এখানে চাচ্ছে তারা সাবমিট ইওর রিটুইট লিঙ্ক, তো আমাদের লিঙ্কটা দিতে হবে। তো সিম্পলি আপনারা আবার ব্যাক করবেন টুইটারে। তো আমরা এই মুহূর্তে আমরা কিন্তু এটা রিটুইট করছি। তো রিটুইট করার পর জাস্ট শেয়ার বাটনে মারবেন, শেয়ার বাটনে মারার পর পরে আপনাদের এখানে কপি লিঙ্ক নামে অপশন থাকবে, জাস্ট কপি করবেন এই পোস্টটা, কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের টোটাল কাজ শেষ। তো আপনাদের এভাবে আপনারা সকল কাজ করবেন। আর যে কোনো যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে আপনারা ডিসকাস করতে পারেন। আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।